নমস্কার বন্ধুরা মমস ম্যাজিক্যাল টিপস অ্যান্ড টিক্সে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা যারা আমাকে অনেক দিন ধরে দেখছো বা আমার ভিডিও অনেক দিন ধরে দেখছো তারা একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করে থাকবে যে আমি আমার বাচ্চাদেরকে যখনই নতুন কোনো টপিক পড়াই সেটার উপরে কিন্তু বিভিন্ন টাইপের ওয়ার্কশিট দিই এবং সেই ওয়ার্কশিটটা কিন্তু অনেক সময় কোয়েশ্চেন পেপার ফর্ম্যাটে দিই মানে সেখানে টাইম লিমিটেশন থাকে সেখানে মার্কস ডিস্ট্রিবিউশন থাকে একদম এক্স্যাক্ট এক্সামে যেরকম ধরনের কোয়েশন পেপার বানানো হয় সেইভাবেই দিই তো ইদানিং বিভিন্ন কারণে সময়ের অভাবে সেইভাবে ওয়ার্কশিট বানানোই হয়ে উঠছে না সেই কারণে আমি একটা রেডিমেড সেই ধরনের ওয়ার্ক বুক খুঁজছিলাম যেখানে আমি কোয়েশ্চেন পেপার ফরম্যাটও পাবো এবং বিভিন্ন টাইপের কনসেপ্টও সেখানে দেওয়া থাকবে তো এটা খুঁজতে খুঁজতেই এত ভালো একটা বই পেয়ে গেছি যে যেটা তোমাদের সাথে শেয়ার না করে আর পাচ্ছি না আমি আমার ছেলেদের জন্য এই বইটা অর্ডার দিয়েছিলাম যেটা হচ্ছে ওসোয়াল বুকস পাবলিকেশনের একটা বই এটা মেনলি ইংলিশের ওপরে এটা ওয়ান ফর অল ওয়ার্ক বুক যেখানে কনসেপ্টও দেওয়া রয়েছে এবং এটা হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা ক্লাস থ্রির জন্য ইংলিশের বই এরকম আরও সাবজেক্টের বই পাওয়া যায় আমি এটাই অর্ডার দিয়েছিলাম তো এটা দেখার পরে মনে হচ্ছে যে বাকি সাবজেক্টগুলোও কিন্তু খুব শীঘ্রই অর্ডার দিতে হবে এবং এখানে আরেকটা জিনিস দেখো এখানে সিবিএসই আইসিএসই এবং স্টেট বোর্ড সমস্ত বোর্ডের জন্য কিন্তু এটা অ্যাপ্লিকেবল এই বইটা আমার কেন এত ভালো লেগেছে সেটা একটু ডিটেলসে বললেই তোমরা বুঝতে পারবে প্রথমে একটু কন্টেন্টসটা তোমাদের দেখিয়ে নিই এখানে দেখো যে যে টপিকগুলো থাকে ক্লাস থ্রিতে ইংলিশে সমস্ত টপিক কিন্তু এখানে কভার করা রয়েছে নাউন প্রোনাউন ভার্ব অ্যাডভার্ব টেন্স আর্টিকেল অ্যাডজেক্টিভ প্রিপোজিশন কনজেংশন পাংচুয়েশন এছাড়াও দেখো সাইলেন্ট লেটার রিলেটেড ওয়ার্কশিট রয়েছে ভোকাবুলারি রিলেটেড ওয়ার্কশিট রয়েছে অ্যান্টোনিমস সিনোনিমস এবং রাইটিং কম্পোজিশনের উপরেও কিন্তু ওয়ার্কশিটস রয়েছে যেখানে প্যারাগ্রাফ রাইটিং লেটার রাইটিং এবং স্টোরি রাইটিং প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে দেওয়া আছে এবং এই বইটাতে দেখো প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু ছোট্ট ছোট্ট করে নোটস দেওয়া রয়েছে প্রত্যেকটা টপিক ধরে ধরে নোটস রয়েছে এবং তার সাথে ওয়ার্কশিটও রয়েছে এবং ওসোয়ালসের বুকসের সব থেকে ভালো বিষয় যেটা আমার লাগে সেটা হচ্ছে এই ধরনের একটা মাইন্ড ম্যাপ দেওয়া থাকে যে ম্যাপের মাধ্যমে এই চ্যাপ্টারটাতে কি কি পড়ানো হচ্ছে সেই পুরো বিষয়টা কিন্তু একটা পেজের মধ্যে একদম জিস্ট করে দেওয়া রয়েছে এটা যেমন দেখো নাউনের চ্যাপ্টার তো এখানে নাউনের প্রত্যেকটা ভাগ সুন্দর করে দেওয়া রয়েছে তার ডেফিনিশন উইথ এক্সাম্পল সমস্ত কিছু কিন্তু একটা পেজের মধ্যেই একদম ছোট্ট করে দেওয়া আছে যেটা দেখলে এই পুরো চ্যাপ্টার সম্পর্কে একটা আইডিয়া পাওয়া যাবে এছাড়াও দেখো কনসেপ্ট বুঝতে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু এখানে কিউআর কোড দেওয়া রয়েছে যে কোডটাকে যদি আমরা ফোন দিয়ে স্ক্যান করি সেক্ষেত্রে সেই রিলেটেড ভিডিও কিন্তু আমরা পেয়ে যাবো যেটার মাধ্যমে বাচ্চাদের কনসেপ্ট আরও ভালোভাবে ক্লিয়ার করা সম্ভব হবে আর যে কারণে এই বইটা কেনা সেটা তো তোমাদের প্রথমেই বললাম সেটা দেখো এখানে প্রত্যেকটা ওয়ার্কশিট দেখো সুন্দরভাবে দেওয়া রয়েছে এবং এখানে টাইম তারপরে মার্কস প্রত্যেকটা জিনিস কিন্তু একদম ইন্ডিভিজুয়ালি দেওয়া রয়েছে যেভাবে আমরা এক্সাম পেপার বানাই সেরকমভাবে কিন্তু সুন্দর করে এগুলো দেওয়া আছে তো যে কোনো চ্যাপ্টার যখন আমরা বাচ্চাদেরকে পড়াই সেটা পড়ানোর পরে কিন্তু তাদের এক্সাম নেওয়ার জন্য আর কোনো চিন্তায় থাকে না এই ধরনের ওয়ার্কশিট যদি আমাদের হাতের কাছে থাকে এবং এই বইটার আর একটা মজার বিষয় কি জানো যে বাচ্চাকে তুমি এই কোয়েশ্চেন পেপার দিয়ে করতে দিয়ে তুমি যেখানে খুশি চলে যেতে পারো তারা কিন্তু কোনোভাবেই এই বই থেকে আনসার দেখতে পাবে না কারণ আনসার রয়েছে এই কিউআর কোডের মধ্যে তো আনসার দেখতে গেলে এবং তার এক্সপ্লানেশান দেখতে গেলে এই কিউআর কোডকে স্ক্যান করে তারপরে কিন্তু দেখতে হবে এই বিষয়টাও কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে তো আমরা যত ব্যস্ত থাকি না কেন আমরা কিন্তু অনায়াসেই এই ধরনের ওয়ার্কশিটের মাধ্যমে বাচ্চাদের বিভিন্ন টপিকের ওপরে টেস্ট নিতে পারি এছাড়াও দেখো প্রত্যেকটা চ্যাপ্টারে বেশ কিছু আমেজিং ফ্যাক্টস রয়েছে যেগুলো পড়লে কিন্তু বাচ্চাদের জেনারেল নলেজও অনেক গুণ বেড়ে যাবে তো এই চ্যাপ্টারের মতোই প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু একই প্যাটার্নে রয়েছে প্রত্যেকটাতে ওই সেম মাইন্ড ম্যাপ রয়েছে এছাড়াও ভিডিও দেখার জন্য কিউআর কোড রয়েছে আনসারের জন্য কিউআর কোড রয়েছে অ্যামেজিং ফ্যাক্টস রয়েছে সমস্ত কিছু কিন্তু একদম সাজিয়ে গুছিয়ে দেওয়া আছে এবং ওসোয়ালের বইয়ের থেকে ভালো বিষয় যেটা আমার লাগে বইগুলো এত কালারফুল হয় যে বাচ্চারা দেখে এমনিতেই এগুলো করতে ইন্টারেস্টেড হয় তো সব মিলিয়ে এই বইটা আমার সত্যিই ভীষণই ভালো লেগেছে সেই কারণেই তোমাদের সাথে আরও শেয়ার করা তো এটা তো শুধু ইংলিশের ওপরে দেখলে এরকমই সায়েন্স জিকে এবং ম্যাথ এই তিনটে সাবজেক্টেরও পাওয়া যায় যেগুলো আমি খুব শীঘ্রই কিনতে চলেছি এবং কেনার পরে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে নেবো তো তোমরাও যদি এই ধরনের বই কিনতে চাও তাহলে নিজের ডেসক্রিপশন বক্সে আমি এই বইয়ের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে কিন্তু তোমরা কিনে নিতে পারো নিজেদের সময় বাঁচাতে এবং বাচ্চাদেরকে ব্যস্ত রাখার জন্য এই ধরনের বইয়ের কিন্তু অন্য কোনো বিকল্প হয় না এবং এক্ষেত্রে আরেকটা জিনিস বলে রাখি তোমরা যারা বাচ্চাদেরকে অলিম্পিয়াড এক্সামে বসানোর প্ল্যান করছো তাদের জন্য কিন্তু এই বইগুলো ভীষণই হেল্পফুল হয় কারণ এখানে কন প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এত সুন্দর করে কনসেপ্টগুলো দেওয়া রয়েছে যে অলিম্পিয়াডের মেন বুকটা করার আগে যদি এই ধরনের বই সলভ করা যায় বা এই ধরনের বই বাচ্চাদেরকে পড়ানো হয় তাহলে কিন্তু তাদের কনসেপ্ট অনেকটা ক্লিয়ার হয়ে যায় তো যাই হোক বন্ধুরা সব মিলিয়ে এই বইটা তো আমার ভীষণই ভালো লেগেছে তোমাদের এই বইটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও এবং তোমাদের যদি বইটা ভালো লাগে তাহলে নিচের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে কিন্তু এই বইটা কিনে নিতে পারো বা এরকমই আরও সাবজেক্টের যে বইগুলো রয়েছে সেগুলোও কিন্তু পুরো সেট ধরেও তোমরা কিনতে পারো আর এই বইটা যদি তোমাদের মনে হয় যে অন্য কারোরও কাজে লাগতে পারে তাহলে তার সাথে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে নিও আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো পরে ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে